হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আমার একটা আইডিয়া আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো এই যে এটা হচ্ছে অপরাজিতা ফুল, যেটা দিয়ে আমি কিছু একটা বানাতে চলেছি। আর আমি এই যে যে জিনিসটা করতে চাইতেছি সেটা হচ্ছে বাটারফ্লাই টি। আপনারা তো অবশ্যই নাম শুনেছেন। বাটারফ্লাই টি আমি কিনেও অনেকবার খেয়েছি। তারপর ওইটার অনেক দামি একটা চা যেটাকে বলে বাটারফ্লাই টি। তো ওইটাকে আমরা গ্রামে যে একটা ফুল আছে অপরাজিতা ফুল, ওইটা দিয়ে বানানো হয়। তো সেটা আমি বাড়িতে এসে ভাবলাম যে আমি তো অনেক শহরে বসে অনেক কিনে খেয়েছি। তো আমাদের যেহেতু এই বাটারফ্লাই টির প্রধান উপকরণ যে অপরাজিতা ফুল, ওটা যেহেতু আছে, তো আমি এটা দিয়ে কিভাবে চা বানাতে হয় সেটা আপনাদের কাছে শেয়ার করি। তো এটা প্রথমে যেটা লাগবে সেটা আমার এই যে অপরাজিতা ফুলগুলো লাগবে। এই অপরাজিতা ফুলের অনেকগুলি কালার হয়, যেমন লাল কালার হয়, তারপর বেগুনি কালার হয়, তারপর নীল কালার হয়, সাদা কালার হয়, সব কালারই হয়। যেহেতু অনেক পদের কালার আছে, সো বেগুনি কালারের বাটারফ্লাই টি বানাতে হলে আপনাকে বেগুনি কালারের ফুল নিতে হবে। আর নীল কালারের বাটারফ্লাই টি বানাতে হলে নীল কালারের ফুল নিতে হবে। বাটারফ্লাই টি বানানোর ক্ষেত্রে ফুলের পরিমাণ যতটা বেশি হবে, কালারের পরিমাণ ততটা ঘন হবে। তো এই যে নীল কালারের ফুলটাই যদি আপনি বেশি করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার কালারটা অনেকটা ব্লু কালার হয়ে যাবে। আর যদি আপনি কম করে দেন, তাহলে সেটা আকাশি কালারের একটা শেড নিয়ে আসবে। তো এখানে আমি এই যে অনেকগুলো ফুল তুলতেছি। তো ফুল তুলে কিভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদেরকে আজ দেখাবো। তো ফুল তোলা শেষ। ফুল তোলার পরে আমি ওটাকে রোদে শুকাবো। একদিনের রোদে শুকিয়ে যাবে। তো আমি এই যে এটাকে অনেক সুন্দর করে সাজিয়ে একটা একটু সরিয়ে সরিয়ে একটা করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে এটাকে রোদে দিচ্ছি। তো রোদে দেওয়ার পর আমাকে সারাটা দিন অপেক্ষা করতে হবে এটা শুকানো পর্যন্ত। তো শুকিয়ে গেলে আমরা এটাকে পরবর্তীতে চাতে রূপান্তরিত করব। তো এখানে এই যে ফুলগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো এরপরে একেবারে পুরোটা যখন শুকিয়ে যাবে, ফুলগুলোর আকার একেবারে শুকিয়ে ছোট ছোট হয়ে যাবে। তো এই ফুলগুলো এই যে আমার এই ফুলগুলো শুকিয়ে গেছে একেবারে। তো এখন দেখেন আমি কিভাবে চাটা বানাচ্ছি। আমি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে এই বাটারফ্লাই চা বানানোর যে প্রধান উপকরণ ওইটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি। 1 কাপ চায়ে 4টা দিলেই যথেষ্ট। তো এখানে মেবি 2 কাপ চা হবে। তো আমি 4-4 8টা দিচ্ছি। দেখেন আপনারা আস্তে আস্তে অনেক সুন্দর কালার আসতেছে। আমার কালারটা একেবারে পুরোপুরি চলে এসেছে। এখন কাপে নিলেই কালারটা একেবারে ঠিকঠাক ভাবে চলে আসবে। তো কাপে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কালার আসে। পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না, দেখুন আমি উঠে দেখাচ্ছি, উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন কালার আসতেছে। তো এটাকে আপনাকেই পরিমাণ করতে হবে যে কতটুকু পরিমাণ আমি বাটারফ্লাই টির যে প্রধান উপকরণ অপরাজিতা ফুল কতটুকু নেব, কতটুকু নিলে আমার কতটুকু কালার আসবে। আর আমি এটাকে যদি আরও একটু হালকা কালার করি, যদি পরিমাণে অপরাজিতা ফুল একটু কম দেই, মনে করেন 4টার জায়গায় যদি 2টা দিই, তাহলে আমার কালারটা এরকম আসতেছে। আপনাদেরকে আমি কালারগুলো দেখিয়ে দিলাম। এখন আপনাদের যেমনটা ভালো লাগে তেমনটা কালার করে আপনারা এই বাটারফ্লাই টিটা বানিয়ে নিতে পারেন। তো আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন। আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। সে বলো তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর। চাটার নাম কি? বাটারফ্লাই টি। ওয়াও, যেরকম কালার সেরকম স্বাদ। সো গাইস, দেখছেন যে চাটা আসলে অনেক ভালো হয়েছে। চাটা আমি এখন টেস্ট করে দেখব যে আসলে চাটা কেমন লাগে। আমি যদিও আগে বানিয়ে খেয়েছি, কিন্তু আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য আমি আর একবার ট্রাই করতেছি। অবশ্যই খাওয়ার ভাব দেখে আপনাদের বোঝা উচিত যে আসলে এটা কেমন লেগেছে। আসলে অনেক 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 ভালো লাগে। আপনারা বাটারফ্লাই চা যে যত দাম দিয়ে কিনে খান, তার থেকে এই অপরাজিতা ফুল দিয়ে বাটারফ্লাই টিটা বানিয়ে খেলে আপনাদের অবশ্যই 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 ভালো লাগে। और आमार भिडियोटा भालो लागले अवश्य अवश्य लाइक कमेंट और शेयर करबें और आमार भिडियोटा निये यदि आपनार कोनो उपकार हय अवश्य अवश्य सबस्क्राइब करबें। और आज के पर्यन्तई, देखा होबे नतुन कोनो भिडियोते खूब शीघ्रई। ततक्षण पर्यन्त आपनारा भालो थाकबें, सुस्थ थाकबें। टाटा, बाय बाय।